हेलो व्यूअर्स, आज मैं आ गया हूँ एक नए टॉपिक के साथ। तो सबसे पहले ये जानना जरूरी है कि आज का टॉपिक है क्या। रोस्ट डे? नो। हग डे? नो 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 नो। किस डे? यस, इट्स किस डे। तो वो सब छोड़ो, ये लो फ्लाइंग किस, ये आप लोगों के लिए। अरे देखे नहीं लो ना, तो भागन देखे नहीं कथा बोलछी। আরে আপনারা জানেন না নাকি ন্যাকামি করছেন? আগের ভিডিওতে গেলাম তো, কে আর হবে, গার্লফ্রেন্ডই হবে, তাই না? ও যদি দেখে নেয় না আমাকে, পাবলিক মি সবাইকে কিস করছি, আমাকে সুটিয়ে লাল করে দেবে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিস ডের বাংলা করলে হয় চুমু দিবস। তো বয়স্করা এটা শুনে বলতেই পারে কি ইস ডে, কিন্তু ইয়ং জেনারেশনের কাছে উত্তেজনার পারদ চড়তেই থাকে ক্রমশ। কিন্তু আবার যারা কাউকে জোটাতে পারেনি, তারা কিন্তু চায়ের দোকানে বসে বসে সারাদিন খিল্লি উড়াবে এই রোজ। খিল্লি উড়াতেই তারা ব্যস্ত। আবার কিছু কিছু লোক তো আবার, মানে লোক তো বলা ভুল, ইয়ং জেনারেশনের কথাই বলছি, তারা আবার দু পেগ মেরে আবার নদীর ধারে মানে শুয়ে থাকতো, মানে পারে আর কি সারাদিন। তো বন্ধুরা কি মনে হয় আছে কি আলোচনা করব? আরে আমাদের চ্যানেল হচ্ছে পুষ্টি শিক্ষার চ্যানেল, তাহলে পুষ্টি সংক্রান্ত কিছু আলোচনা হবে, তাই তো নাকি? তাই বলে এটা ভেবে বসবেন না আপনাদের আজকে কিস করা শেখাবো। বাট তবে কিস করতে গিয়ে আপনারা যাতে কিসমিস না হয়ে যান, সেখানে কিছু আইডিয়া আমি দিতে পারি। আর দেখুন, আপনারা তো আর মাচ্চো হিরো না যে বচ্চন স্টাইলে গাইবেন চুম্মা চুম্মা দে দে আর ঝুম্মা এসে আপনাকে চুম্মা দিয়ে চলে যাবে। না 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 না, এটা এরকম নয়। তাহলে বেশি কায়দাবাজি না মেরে, বেশি বক বক না করে সোজা টপিকে ঢুকুন। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমি আপনাদের যে কিস দিয়েছি সেটাকে বলা হচ্ছে ফ্লাইং কিস। তো বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো কত রকমের কিস হতে পারে। প্রথমেই বলবো ফোরহেড কিস, যেটি সাধারণত আপনার পিতা মাতা, কোনো কাছের সিনিয়র রিলেটিভ, কোনো কেয়ারিং হাজব্যান্ড, কোনো কেয়ারিং বয়ফ্রেন্ড এটি সাধারণত করে থাকে। এটা ইটস আ সাইন অফ লাভ, ইটস আ সাইন অফ কেয়ার। তো এটা খুবই নিরাপদ কিস, এবং এটি করার জন্য আপনার 10-20 kcal তাপশক্তি খরচ হতে পারে। নেক্সট হচ্ছে রয়্যাল হ্যান্ড কিস। এটা সাধারণত একটা ভদ্রতার খাতিরে একটা উষ্ণ অভ্যর্থনা জানাতে ব্যবহার হয়। তাছাড়া এটা ব্যবহার হয় একটা রিলেশনের স্ট্রেংথ কতটা, ডেপথ কতটা, এটা জানতে ব্যবহার হয়। এক্ষেত্রে আপনার 15-30 kcal এনার্জি লস হয়ে থাকে। তবে কোনো পুরুষ যদি এটি বারবার করে থাকেন, তাহলে কিন্তু এটা এক্সারসাইজের ন্যায় কাজ করে, কারণ এক্ষেত্রে আপনাকে হাঁটু মোড়ে বসতে হয়, তবেই এই কিস মানে পসিবল আর কি, এটাই তার নিয়ম আর কি। নেক্সট ধাপে যাওয়ার আগে দেখুন, এই কিস নিয়ে ভিডিও আর দীর্ঘায়িত করবো না, এক্ষেত্রে আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটবে। যে কিসের কথা শুনলে আপনাদের চোখে মুখে দুটি ছিল, সেই কিসের কথা একবার বলে ফেলি, অমনি ফোনের কোনো একটা মুচকি দেবে, তাই না? সত্যি আপনাদেরকে নিয়েও না পারা যায় না, বলেই ফেলি। সেই কিছু না, সেটা হচ্ছে যুব সমাজের হৃদয় তোলপাড় করা লিপ কিস বা ফ্রেঞ্চ কিস। তো ফ্রেঞ্চ কিস নিয়ে ডিটেলসে যাওয়ার আগে আমি প্রথমেই জানিয়ে দেবো, University of Louisville Professor and Director of Health Promotion Center, Dr. Bryant Stanford কি বলছেন? তো কি বলছেন Dr. Bryant Stanford? তিনি বলছেন এই কিস, যেটা ওজন কমানোর একটা ভালো ব্যায়াম হতে পারে, এই লিপ কিস এবং ফ্রেঞ্চ কিস, যেটা থেকে প্রতি মিনিটে, আই রিপিট, প্রতি মিনিটে 2-26 kcal এনার্জি লস হয়ে মানে হয়ে থাকে আর কি, যা কিনা ট্রেডমিলে জগিং করার সমান। এই পর্যন্ত শুনি যারা চললেন ওজন কমাতে, তাদের জন্য বলবো সব কথা কিন্তু শেষ হয়নি, এখনো কিছু কথা বাকি আছে, রুকো যারা সাবার করো, খেলা এখনো শেষ হয়নি, খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। অনেকে ভেবে নিচ্ছেন কিস একটা কার্ডিয়াক এক্সারসাইজ, কারণ এক্ষেত্রে হার্ট বিট যথেষ্ট বাড়ে। তো বন্ধুরা এখানেই তো ভুল করলেন, কারণ আমাদের হার্ট সবসময় একই কারণে বিট করে না, এটা নিশ্চয়ই আপনাদের জানা ছিল না, জানবেনই বাকি করে, আপনারা তো ভিডিও স্কিপ করে করে দেখেন, আপনারা তো একটা না দেখেন না, তাহলে কি করে জানবেন? কোনো শাসন নেই। সে নচিকেতার একটা গান আছে না, আমার নেই কোনো শাসন, ভালোবাসি যখন তখন, কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন। তো যাই হোক, এক্ষেত্রে আপনার হার্ট বিট বাড়ার কারণ হচ্ছে অ্যাড্রিনালিন, তা কি না আপনার হৃদয়ের পক্ষে একদমই ভালো তো হতেই পারে না, বরঞ্চ এটা অকালে অকাতরে আপনার হৃদয়কে পুরো ভেঙে জন্য ভেঙে দিতে পারে। তাই বলে কি ছেলে ছোকরারা আমরা কিস করবো না? বাবা যতই বলুক না সুটিয়ে লাল করে দেবো, তাই বলে কিস করবো না? দেখুন একটা কথাই বলবো, বেশি ওজন কমানোর এক্সারসাইজ না করাই ভালো, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক
হ্যালো ভিউয়ার্স, আমি সেকু আতে পারি। আজ ছিলাম এই পেয়ারা নিউট্রিশন চ্যানেলে আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করলাম কিস ডে নিয়ে। তো কিস ডের আগে আগে কিস ডের পর্দা ফাঁস করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজ তবে চলি, টাটা।